আমি এসছি আমার এক ভাইয়ের বাড়িতে এবং দাদার বাড়িও তো আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ কীভাবে পেঁয়াজগুলোকে সুরক্ষিত রাখা হয়েছে দেখার মতো হ্যাঁ অদ্ভুত সুন্দরভাবে গোছ করে করে গোছ করে করে ঝুলিয়ে রাখা হয়েছে পেঁয়াজগুলো মানে হয়তো তোমরা অনেকেই দেখো নি এরকমভাবে যে ফসলকে রাখা যায় হ্যাঁ এটা না দেখলে বিশ্বাস করা যাবে আমি ওই জন্যই কিন্তু ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য শুধু দেখে যাও চাষি বাড়িতে কীভাবে পেঁয়াজকে অল্প জায়গাতে সুরক্ষিত রাখা হয় দেখো এদিকেও তাই দেখো কী সুন্দরভাবে রাখা হয়েছে এদিকেও যেদিকেই যাবে দেখো শুধু পেঁয়াজ হ্যাঁ অদ্ভুত হাসি নয় এটা তো পাওয়া যায় না না বললে হবে এই দৃশ্য এখন তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দৃশ্যগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে দেখা যায় না আর দারুণ দারুণ লাগুন দেখুন সত্যি ছোটবেলায় দেখেছি আবার এখন দেখছি ছোটবেলায় দেখতাম বিভিন্ন চাষিদের বাড়িতে বাহ এটা আমার ভাইয়ের বাড়ি দাদার বাড়ি দারুণ হ্যাঁ বর্ণনার বাইরে তো দেখো তোমরা কিভাবে চাষিরা তাদের ফসলকে সুরক্ষিত যাভাবে রাখে আর কি বেশ বন্ধুরা দেখাতে পারলাম এটা একটা বিশাল ব্যাপার